দার্জিলিং কমলার বাগান অরেঞ্জ ভ্যালি, এই কমলাগুলো অনেক মিষ্টি হবে কারণ এগুলো কালারগুলো অনেক সুন্দর। খেতে যে মজা হবে সেটা দেখে বোঝা যাচ্ছে। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে যে গাছটাতে পাতা কম সে গাছটাতে কমলা বেশি। কমলা ছিঁড়লে 1000 টাকা জরিমানা। এখানে দেখতে পাচ্ছি সিসিটিভি দেয়া, তারা সিসিটিভি দিয়ে মনিটরিং করতেছে। এখান থেকে গাছও বিক্রি হয়। এই হচ্ছে কমলা। সালামু আলাইকুম, আজকে আমি নিজে ড্রাইভ করে যাচ্ছি অরেঞ্জ গার্ডেন, আমাদের এলাকার এক বিখ্যাত। দেখি চালাতে তো পারি না, আজকে দেখি ট্রাই করি। এটাকে অটোরিকশা বলে, অটোরিকশা অবশ্য সব জায়গায় চলে না, গ্রাম অঞ্চলে চলে। কাছাকাছি চলে আসছি, কাঁচা রাস্তা নাকি পাকা রাস্তা? এটা চলে আসছি। এখানে কি টিকিট করা লাগবে? হ্যাঁ হ্যাঁ, কত করে টিকিট মামা? 30 টাকা 30 টাকা 30। কম সম হয় না? কম সম নাই, 4টা টিকিট দেন। আমার নিজের পড়তে দিই 1300 টাকা হাজিরা দেয়। আবার এখান থেকে একটা পেট করে 3000 টাকা দিতে হবে। অবশেষে আমরা টিকিট পাইলাম। এখানে অবশ্য একটা সাইনবোর্ড দেওয়া, সাইনবোর্ডে লেখা আছে স্বাগতম অরেঞ্জ ভ্যালি, উত্তর মালঞ্চা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও। এখন আমরা ভিতরে প্রবেশ করব। সামনে একটা দুষ্টু লোক বসে আছে। এই দুষ্টু লোকটার অনেক ক্ষমতা, সে এই জন্য ক্ষমতাবান কারণ তাকে আমরা টিকিটটা দিব, টাকা দিয়ে কিনে আনে, সে ঠাস করে টিকিটটা চিড়ে দিবে। এই যে দেখেন, আমাদের টিকিটটা ঠাস করে চিড়ে দিল। এই যে এর পাওয়ার এটাই, সে টিকিট পাইলেই চিড়ে দেয়, দুষ্টু লোক কোথাকার। এরপরে আমরা ভিতরে যাচ্ছি হাঁটতে হাঁটতে। এখানে আম গাছও আছে, আম গাছের ভিতরে দেখতে পাচ্ছেন এগুলো সব কমলা গাছের চারা, চারপাশেই কমলা গাছের চারা ছোট ছোট, আর বড় বড় গুলো আম গাছ। এখানে একটা জিনিস লেখা আছে, এই গাছটাতে কমলা ধরছে, এই যে কমলা, কয়েকটা কমলা ধরছে এটাতে, এটাতে বেশি কমলা ধরে নাই। বিশেষ সতর্কতা অনুমতি, বেতির কে বেতিরেকে কমলা ছিঁড়লে 1000 টাকা জরিমানা। শিশু বিশেষ সহায়িত ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য নহে, অরেঞ্জ ভ্যালি কর্তৃপক্ষ। এখান থেকে কেউ যদি কমলা ছিঁড়ে বা কমলা যদি বিনা অনুমতিতে কেউ ধরে তাহলে তারা জরিমানা করবে। এখানে লেখা আছে ওয়াশরুম, ওয়াশরুমের ব্যবস্থাও আছে এখানে। এই হচ্ছে কমলা, এই গাছে কমলা ছোট ছোট, পাতা কম। অরেঞ্জ নার্সারি, এখান থেকে গাছও বিক্রি হয়, তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ ফলের নার্সারি। এখানে দেখে যেটা বুঝলাম, এখান থেকে গাছের চারাও তারা বিক্রি করে। এই যে
এটাও একটা কমলা গাছ, এই কমলা গাছটাতে আবার অনেকগুলো কমলা ধরছে, এই কমলাটাতে একটু স্পট হইছে, বাট এই কমলাটা খেতেই অনেক টেস্টি হবে। বাংলাদেশের পতাকা দেওয়া আছে এখানে, যেহেতু বাংলাদেশের ভিতরে বাগানটা করা, এখানে বাংলাদেশের পতাকা দিয়ে রাখছে ওনারা। আবার পাশে ওনারা গার্মেন্টস করছে, অরেঞ্জ ভ্যালি গার্মেন্টস, মানে এখানে ওরা কাপড় চোপড় বিক্রি করে আর কি, এখানে মেয়েদের কাপড় চোপড়, এই জন্য আর আমি ভিতরে গেলাম না। ওয়াও, এখানে ছোট্ট দুইটা গাছ, এই ছোট দুইটা গাছের ভিতরে কমলা অনেকগুলা, এই গাছটাতে মিনিমাম 5 কেজি কমলা হবে। সেম এই গাছটাতেও, এই গাছটাতে কিছু কম ধরছে। দার্জিলিং কমলার বাগান, অরেঞ্জ ভ্যালি, বীরগঞ্জ ঠাকুর, এখানেও একটা ওদের ব্যানার দেওয়া আছে, সামনে একটা ফুল দিয়ে মানচিত্র করা। এগুলা হচ্ছে মূলত ওদের চারা, এই চারাগুলো আর বিক্রি করে, এটা ওদের নার্সারি, আর এটা হচ্ছে বাগান। এই গাছগুলাতে এভাবে করে বাস দিয়ে রাখছে, কারণ হচ্ছে বাচ্চারা অনেক সময় ছিঁড়ে ফেলা কমলাগুলো। অনেক কমলা ধরছে, ওয়াও, এত বেশি কমলা ধরছে। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, যে যে গাছটাতে পাতা কম সে গাছটাতে কমলা বেশি, মানে ওই গাছটাতে কমলাগুলো বেশি বোঝা যাচ্ছে, আর যেগুলোতে পাতা বেশি সেগুলোতে কমলা কমই আছে তুলনামূলকভাবে, যেটা দেখতে পেলাম। এই কমলাগুলো অনেক মিষ্টি হবে, কারণ এগুলো কালারগুলো অনেক সুন্দর, ট্যাকটা করে দেখতেছি আমি, অনেক ভালোই লাগতেছে আমার কাছে দেখতে, অবশ্যই সুন্দর। এই যে এটা পুরাটাই বাগান, এই পুরাটাই বাগান, এখানে মানে প্রত্যেকটা গাছে কমলা, অসংখ্য কমলা ধরছে, প্রত্যেকটা গাছেই অনেক কমলা, অনেক যে কমলা মানে প্রতিদিন তারা সেল করে, এত কমলার ফলন হয়েছে এখানে। এখানে দেখতে পাচ্ছি সিসিটিভি দেওয়া, উপরে কাঠ দিয়ে রাখছে যেন পানি না পড়ে, তারা সিসিটিভি দিয়ে মনিটরিং করতেছে, এতে কেউ যদি কমলা তুলে বা কিছু করে তখন তার প্রতি জরিমানা করবে। ওয়াও, এই গাছটাতে থোকা থোকা কমলা ধরছে, খেতে যে মজা হবে সেটা দেখেই বোঝা যাচ্ছে। এখানে সাধারণত কমলার কেজি 300 টাকা, বাইরে আপনারা কিনলে 200 টাকা, বাট এখানে হচ্ছে 300 টাকা কেজি। গত বছরে এরা বিক্রি করছে 200 টাকা করে, বাট এবার তাদের জনপ্রিয়তা বেশি পাওয়ার কারণে কমলার দামটাও বাড়াইছে, আবার তারা টিকিটের ব্যবস্থা করছে। গত বছর এটা টিকিট ছিল না, বাট এবার টিকিট করছে। এই গাছটাতে যেমন কমলা, আবার গাছটাও কমলা কালার। ওয়াও, এই গাছটাতে আরও বেশি কমলা ধরছে, অসংখ্য কমলা, এই গাছটাতে অনেক বেশি কমলা ধরছে। এই কমলাগুলো আরও বড় বড় লাগছে আমার কাছে, আবার কালারটাও এটা আরও বেশি ডিপ, মানে লোভনীয় কালার, দেখতে মনে খেতে ইচ্ছে করে। মানে অনেক ফ্যামিলি আসছে, কমলাগুলো দেখেই আমার অনেক ভালো লাগতেছে, খাবার চেয়ে মানে দেখতেই ভালো লাগতেছে আমার কাছে। এখানে এই গাছটাতে পাতা বেশি, এ কারণে এটাতে কমলা কম, আর এই গাছটাতে আবার পাতা কিছুটা কম, আবার কমলা অনেক, যে এখানে অনেক কমলা ধরছে, মানে জায়গা জায়গায় এত কমলা ধরছে যে বলার বাইরে, অনেক কমলা ধরছে। যে এই পিছন পাশটা আবার আলু ক্ষেত, এই গাছটাতে অনেক কমলা ধরছে, পাতাগুলার ভিতরে তো তাই কম বোঝা যাচ্ছে, বাট অনেক কমলা এখানে, থোকা থোকা, প্রত্যেকটা গাছে এইভাবে কমলা ধরছে, অসাধারণ। কেউ লোভ দিয়েন না আবার গাছ কমলাগুলো দেখে, ওকে, যার যার কমলা খেতে ইচ্ছা করে এখান থেকে খেয়ে নিন, এখান থেকে তুলে তুলে খাবেন, মানে আমার ভিডিও দেখবেন আর কমলা তুলে তুলে খাবেন। এই যে দেখেন কত কমলা, মানে এত কমলা, মানে শুধু কমলাই আর কমলা, এই কমলাটাতে কী যেন হয়েছে ফুটা ফুটা, আমি বিশ্বাস করতে পারতেছি না, যেটা গাছেই যাচ্ছে সেটা গাছে এত কমলা ধরছে, মানে ফলন এত ভালো। এই যে মহিলাটা ফোনে কথা বলতেছে, ইনি হচ্ছে এখানকার পাহারাদার, উনি হচ্ছে এইগুলো দেখাশোনা করে, যেখানে মানুষ বেশি ওখানে যায় উনি হাঁটাচলা করে। সিসিটিভির বাইরে ওনাদের অনেক সিকিউরিটি আছে, সেনাবাহিনী সহ অনেকেই আছে এখানে, মানে অসম্ভব সুন্দর। আপনি যেটা গাছেই যাবেন, যেটা গাছের কাছেই দাঁড়াবেন, অধিক ফলন। আসলে এই বাগানটা যিনি করছে উনি অবশ্য এই বাগান নিয়ে অনেক ভালো স্টাডি করে, রিসার্চ করে তারপরে উনি বাগানটা দিয়েছে, যার কারণে এত ফলন। এই গাছটাতে কমলা আবার কম ধরছে, এই গাছটা লম্বা, মানে যে গাছটা লম্বা হয় ওই গাছটাতে কমলা কম ধরে, আর যে গাছটা একটু ঝাপড় ঝুপড় বেশি ছড়াইছে আছে যে গাছটা, ওই গাছটাতে আবার কমলা বেশি ধরছে। এই দুইটা বাচ্চা আবার এসে এখানে কমলা ধরতে যাচ্ছিল, আবার পারতেছিল না বাসটার কারণে, যার কারণে বাসটাই ওরা সরাই দিয়ে একদম বাগানের বাইরে ফেলে দিল। ওকে হেল্প করলো এই বাচ্চারা, ওয়াও, হেল্প করার কারণে তাকে একটা কিস করলো, তারা একসাথে আসছে ভাই বোনরা। এই যে লম্বা পুরোটাই বাগান, এই যে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, এটা মাঝখান দিয়ে এইভাবে করে মাঝখানে মাঝখানে রাস্তা করে দিছে ওরা, যেটা হেঁটে হেঁটে মানুষ দেখতে পারে। এটা পুরোটাই বাগান, মানে এই মাথা থেকে ওই মাথা, এই এটা বাগান, এর পিছনটা হচ্ছে নার্সারি, মানে এখান থেকে পিছনে বাট ঢুকতে গেলে সামনে। এই যে মহিলাটা পাহারাদার, এই মহিলাটা দেখতেছে বসে বসে। এই যে সেনাবাহিনী, বলছিলাম যে এখানে সেনাবাহিনী আছে, এই যে সেনাবাহিনী, ওনারাও এখানে দেখাশোনা করে। ওয়াও, এই গাছটা এত সুন্দর লাগতেছে দেখতে, মানে অসম্ভব সুন্দর লাগতেছে এই গাছটাতে দেখতে। এই যে এখানে একটা সেনাবাহিনী, উনি আছে, ক্যামেরা দেখে একটু ভয় পাই গেছে। আমি আসলে প্রতিটা গাছে গিয়ে কমলাগুলো দেখতেছি, কোনোটা গাছে কম ধরছে, বাট কম ধরলো তুলনামূলক কম না। কেউ যদি বাগান করতে চায় তাহলে এখান থেকে গাছ নিয়ে এসে বাগান করতে পারবে, নার্সারির চারা গাছও বিক্রি করে এখানে। দেখতে দেখতে আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।